हाई फ्रेंड्स फ्रम रैप बैटालियन सेकेंड रैप बैटालियन शिलीगुड़ी आर आज के फायरिंग करते जा फायरिंग रेंजे जा सबाई रेडी होगा रैप सेकेंड बैटालियन थे हमारे सेकेंड रैप बैटालियन थे कांचनजंघा व्यू की सूंदर कांचनजंघा देखा जाए हमार कैमरा भलो नहीं कैमरा भलो थे डिटेल्स तुम्हारा देखाते देखो लाइट जो है पहाड़ ऊपर कांचनजंघा তো আমরা এখন গাড়ি উঠে যাব চলে যাচ্ছি দুধিয়ার উদ্দেশ্যে দেখো আমাদের ফরেস্ট এখানে মানে জায়গাটা চেনো সবাই উত্তরবঙ্গে সব ছেলে এই জায়গাতে রান করতে আসে বলো বলো চলো ফাইটিং করতে পারবে তো পারবো না মানে পুরো আসছে কেন করতে পারবে না আমরা পৌঁছে গেলাম আমরা এখন ফায়ারিং রেঞ্জে দিকে যাচ্ছি কোথায় যে ফায়ারিং রেঞ্জ খুঁজতে হবে কি সুন্দর জায়গা না দেখার মতো জায়গা প্রাকৃতিক সৌন্দর্যের একটা আলাদা ব্যাপারই আছে যে সৌন্দর্য কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না একমাত্র প্রকৃতির মাঝেই খুঁজে পাওয়া যাবে আমাদের মন্ডল বাবু সেই খুশি আজকে পাহাড়ে প্রথমবার আসলো তোমার এক্সাইটমেন্টটা কতটা হ্যাঁ আমি এর আগে পাহাড়ে এসেছি তবে দার্জিলিং আসিনি এখানে জল কত দিকে আসলো সেটা বোঝা যাচ্ছে না তার মানে এখানে জোয়ার জল হ্যাঁ এটা জোয়ারের জল বেরোচ্ছে পাহাড় থেকে আসছে জলটা হাই ফ্রেন্ডস এত সুন্দর জায়গাতে এসে মনটা খুশি হয়ে গেল ফায়ারিং তো করা হলো আগে আমরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি তোমরা দেখবে ভিডিওটা ভালো করে সম্পূর্ণ ভিডিও দেখবে ভালো লাগবে फर्स्ट टाइम है आनंद है बाकी सब दोस्त लोग हैं और सबसे अच्छी बात यह है कि सेक्शन 3 जो है जहां रायगंज के दोस्त लोग साथ में थे इस बार भी सब साथ में हुए हैं तो बहुत अच्छा फील आ रहा है सब साथ में मज़ा आएगा देखते हैं फायरिंग कैसा होता है हम लोग का हमारे 93 भाई साहब भी हैं ये भी कुछ बोलेंगे कुछ बोल दीजिए बोलो कुछ बोले भाषा आ रही है ऐसे कारण चारदिगे पहाड़ पर्वत देखे फायरिंग টিফিন টাইম এখন টিফিন কিনেছি ফায়ারিংয়ের সময় টিফিন পাওয়া যাবে না তার আগে টিফিনটা কিনেছি চিলা বাজার থেকে সবাই টিফিন খাচ্ছে এখন
সবাই ফায়ারিং কমপ্লিট করে এখন রেস্ট করছে, ফায়ারিং চলছে, আমাদের ফায়ারিং কমপ্লিট। নতুন টিম চলে আসছে, প্রথমে আমরা 10টা ডিটেল আসছি, 10টা ডিটেল মানে 100 জন আসছে, আরও 100 জন চলে আসছে, এখন আমরা চলে যাবো রিটার্ন। টাটা বাই বাই দুধিয়া, আমরা এখন চলি, তোমরা এখন ফায়ারিং করো। এটা ফায়ারিং আমরা করলাম এখন, বন্ধু আমাদের সামিউল কিছু বলে ফায়ারিং খুব ভালোই লাগলো আজকে ফায়ারিং করতে, আজকে খুব ভালো লাগলো এখানে দুধিয়াতে চলে, এখন চলে যাবো আমরা সবাই। তো রেঞ্জটা খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ, চশমা লাগালাম এর জন্যে, কারণ হচ্ছে আজকে সূর্যের আলো প্রচণ্ড, সেই জন্য চোখ খোলা যাচ্ছে না, সেই জন্য চশমা ছাড়া কোনো উপায় নেই। এই দেখো, এই দেখো পাশেই ফায়ারিং চলছে, আর এত সুন্দর প্রাকৃতিক একটা সৌন্দর্যের মধ্যে এসে সবাই ফটো সেশনটা বলে নিই, যতই হোক সবাই মানুষ, পুলিশে আসুক তবু মানুষ ছবি তুলতে ইচ্ছা করে সবাই, সুন্দর সুন্দর ছবি ওঠাচ্ছে সবাই। এই নতুন ডিটেল যারা আসছে ওরা এখন ফলিং হয়েছে, বন্ধুরা ফায়ারিং করলো সবাই, আমরা এখন চলে যাবো, একটা নিউ এক্সপিরিয়েন্স এখানে।